আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু মেসেজ পক্ষ থেকে আমি কসনকর। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলো, এর আগে আমি আপনাদেরকে দেখাইছি যে আগের যে ভিডিওটা সেটার ভিতরে আপনারা 223 পেজ এবং 220 লাইন এবং 380 লাইন এগুলো কীভাবে বের করবেন এবং কীভাবে কানেকশন করবেন। তো আজকে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে বোঝাবো যে ইলেকট্রিক যে সুইচগুলো আছে, টু ওয়ে যে সুইচ, তারপর ওয়ান ওয়ে, থ্রি ওয়ে, এগুলোর কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা করবেন। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, যে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং টু ওয়ে সুইচ কীভাবে কানেকশন করবেন সেগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিও কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে অনেক কিছু বোঝার আছে এবং বুঝতে পারবেন, ঠিক আছে? আর যদি কারো বোঝার কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো এখানে ভিডিওটা বড় না করে আমি আপনাদেরকে ছোট করে দেখাই। এখানে দেখেন L1, L2, L3, হ্যাঁ, এটা ধরেন 220 লাইন। তো 220, এখানে দেখেন 220, এটা হলো 3 ফেজ, 220 3 ফেজ, ঠিক আছে? শুধু ফেজ দিয়ে রাখি, এই যে ফেজ, ঠিক আছে, 220 3 ফেজ। তো 220 3 ফেজ থেকে এখন আমরা যে লাইন আরওয়াইবি থেকে, এটাই ধরেন 220 লাইনটা, আমি একা আগে আপনাদেরকে বোঝাই। তো এখান থেকে ধরেন আমি L1 থেকে একটা লাইন এভাবে নিয়ে আসলাম, ঠিক আছে, তারপর L2 থেকে আরেকটা লাইন এভাবে নিয়ে এসে দুটা লাইন এখানে দিলাম, হ্যাঁ, দুটোটাই আপনার লাইন হতে হবে, দুটোটাই আপনার ফেজ হতে হবে, হ্যাঁ, L1, L2। এখন এই দুইটা থেকে আপনার 220 ভোল্টেজ আসবে, বা এটা থেকে যদি দেন তাহলে আসবে, আর এটা থেকে যদি আরেকটা দেন তাহলে, যেটা থেকে যদি আরেকটা নেন তাহলে এভাবে 3 ফেজ, হ্যাঁ, এটা ধরেন 3 ফেজ। এখন এটা ধরেন 3 আমি দিলাম আপনাকে, এখানে 3 ফেজ লাইন করে দিলাম। এখন জানার বিষয়, এখন আমি এটা কিন্তু সুইচ কানেকশন করবো। এখন দেখেন বাংলাদেশের একটা যে সিস্টেমটা, বাংলাদেশের সিস্টেমটা হয় আপনারা নিউট্রাল থেকে একটা নেন, ঠিক আছে, যে নিউট্রাল থেকে একটা ফেজ নেন এখান থেকে, আপনার যেটা বাংলাদেশে আর্থিন বলে, আর্থিন, ঠিক আছে, আর্থিন থেকে যেটা নেন আর কি, নিউট্রাল এবং আর্থিন একই কাজ, এটা নিয়ে ভিডিও আছে আমার, ইয়ে দেখবেন চ্যানেলে আছে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। কারণ অনেকে আছে হঠাৎ করে দেখে তারপর মানে উস্তাদি শুরু করেন, উস্তাদি শুরুটা না করে মানে ভিডিওগুলো দেখবেন, কারণ অনেকে আছে মানে উঠা নিয়ে মনে করেন যাই না, আমাদের বাংলাদেশের মানুষের তো আবার মনে করেন ভুল ধরার লিগা বিখ্যাত, বুঝলেন নাই, তাই আর উঠা নিয়ে ভিডিওটা দেখে পরে বুঝলেন ভাই আপনি আর্থিন আর নিউটেল এক করলেন কেন। তো আমি প্রমাণ সহ ওটা আছে ভিডিও দেখে নেবেন যদি কারো ভুল ধরার দরকার হয়, ঠিক আছে? তো ক্লিয়ার করি, এখন এই নিউট্রাল থেকে নেন একটা, হ্যাঁ, আমার এখানে নিউট্রাল থেকে নেবেন, এটা হলো 3 ফেজের ক্ষেত্রে আপনি নিউট্রাল ইউজ করবেন। এখন যদি আপনারা 223 ফেজ পান, যে 223 ফেজ, তো আমি এখান থেকে নিলাম, ধরেন আমি 1 আর 2 নিলাম, হ্যাঁ, 1 2, 1 2 নেওয়ার পরে, এখন 1 2 নেওয়ার পর বুঝছেন কথাটা, বুঝছেন, 1 2 নেওয়ার পরে এই যে যে আমার L1 আছে লেখা, এই যে দেখবেন আমি এটা এভাবে ধরি, হ্যাঁ, তো এই যে L1 আপনারা দিবেন কোথায়, এই কমনে দেখবেন, দেখেন 2L সুইচের এই যে কমন, আমি টাইনে দেখাই, দেখতে পারতেছেন এই যে কমন, কমন থেকে তারপর লাইন পাস হবে, যে এখানে লাইন 1 আসবে, এখান থেকে দিবেন আপনারা লাইটে, যে কোনো একটা লাইট, ধরেন আপনার এই যে দেখেন আমি লাইট এখানে লাগাইছি, এই লাইটের লাইনগুলো দিবেন, এই যে দেখেন এখানে লাইটের লাইনগুলো দিবেন, যে এখান থেকে একটা সুইচে দিয়ে দিলেন, যদি আরেকটা দেন তাহলে এখানে দিতে পারেন, বা এটার থেকে একটা লুপিং করে এখানে দিতে পারেন, লুপিং করে, হ্যাঁ। আর যদি আপনারা মনে করেন এখানে কি করতে হবে, যে যে 2 নম্বর যে ওয়্যারটা আছে, এটা যে অ্যান আছে, যেমন মনে করেন আপনার একটা লাইট, লাইটের এর আগে একটা ট্রান্সফরমার আমি আপনাদেরকে দেখাইছি, দেখবেন যে একটা যে কোনো ট্রান্সফরমার ভিতরে লেখা আছে L এবং অ্যান, ঠিক আছে, যদি আপনি এখান থেকে লাইনের যে সুইচটা নিয়েছেন এখান থেকে তো বেরোয় পড়লো, এটা আপনার লাইটের আপনার অ্যান এনে লাগাবেন, দেখেন ওইখানেও কিন্তু অ্যান এবং এল লেখা থাকবো লাইটে, ঠিক আছে? তো এখন এখান থেকে একটা সুইচ দিয়ে এটা মনে করে ঘুরে এখানে আসবো, ধরেন এনে দিলেন বা এল এ দিলেন, সমস্যা নাই, এল এ দিলেন, এল এ দিবেন, যে L1 থেকে তো ধরেন এল এ দিলেন, সমস্যা নাই। এখন এন এর যে লাইনটা, এটা ওই 2 এর সাথে ডাইরেক্ট কানেকশন আসবো, ঠিক আছে, ডাইরেক্ট এটা কানেকশন হবে এটার সাথে, যেভাবে আপনারা দেন তার আপনারা যেভাবে এইভাবে এইভাবে যেভাবে দেন, যত ঘুরে আসুক, যত বড় ঘুরে আসুক, এভাবে ঘুরে আসবো, তারপর কি হবে, এই লাইনটা একটা ডাইরেক্ট আসবে, আরেকটা এটা থেকে বায়া হয়ে আসবে, ঠিক আছে, যে অন অফ করবেন, যে অন অফ করবেন, এখান থেকে বায়া হয়ে আসবে, এখান থেকে একটা লাইন ডাইরেক্ট যাবে, ঠিক আছে? আর
থ্রি ফেসের ক্ষেত্রে একটা লাইন ডাইরেক্ট এখান থেকে আসবে নিউটেল, যে বাংলাদেশের মতন আর কি কানেকশনটা দেখেন বাংলাদেশের মধ্যে আর সৌদি আরবের মধ্যে পার্থক্যটা কোথায়, যে বাংলাদেশের মতন নিউটেলে আপনার একটা কানেকশন ডাইরেক্ট চলে যাবো, ঠিক আছে? যেমন এন যে লাইনটা নিউটেল, যে লাইনটা নিউটেলটা নিউটেলে দিয়ে দিলেন, এখানে নিউটেল লেখে এখানে নিউটেল দিয়ে দিলেন, দেখেন এখানে আপনারা নিউটেল দিয়ে দিলেন, হ্যাঁ, আর লাইন এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিলেন, এখান থেকে সুইচ করে দিয়ে নেন, তাহলে কিউলো অফ হলে তখন আর আপনার কারেন্টটা থাকবো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা আমি লম্বা করলাম না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর যদি না বুঝেন তাহলে বলবেন যে ভাই আমি বুঝি নাই, ঠিক আছে? কারণ যদি না বুঝেন তাও সেটাও আপনারা জানাবেন। আজকের সমাপ্তি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।